বাম সাইডে প্রেস করলে কিন্তু খুব সহজে কিন্তু সিটটা খুলে গেল সিটের নিচে কিন্তু সময় ভাই হিউজ পরিমাণের স্পেস আছে দেখতে পাচ্ছেন একদম সাতটা কালারে কিন্তু রংধনুর মতো কিন্তু এই মিররটা নতুন স্কুটি চলে আসছে প্রিন্স ওয়ার্ল্ডে কেন আপনারা এই স্কুটি কিনবেন আজকে আমরা জানাবো এই স্কুটির মধ্যে কি আছে আর অন্যান্য স্কুটির মধ্যে কি আছে বিশেষ কিছু অবশ্যই কারণ আছে কারণ ছাড়া তো আপনারা এই স্কুটিটা কিনবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শপন এর ব্লগ ফাইনালি আমরা চলে আসলাম প্রিন্স ওয়ার্ল্ডে আজকে আমরা স্কুটি নিয়ে কথা হবো নতুন স্কুটি চলে আসছে ভাই কেন আপনারা কিনবেন এই স্কুটির মধ্যে কি আছে গোল্ড আছে ডায়মন্ড আছে কারণ কি কারণ ছাড়া তো আমরা কোনো কিছুই কিনি না বিশেষ কিছু কারণ আছে আমরা জানাবো স্টেপ বাই স্টেপ তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিন্স ওয়ার্ল্ডের ম্যানেজার আমাদের আশিক ভাই আজকে জানাবে এই স্কুলের মধ্যে কি আছে আর জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর চলে আসতে হবে মগবাজার মোড়ে প্রিন্স ওয়ার্ল্ড স্কুল যে নাম্বার আছে আশিক ভাই নাম্বার ফোন দিবেন যদি আপনার আরো ইনফরমেশন জানতে চান আশিক ভাই জি শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম আমার দর্শক জানতে চাচ্ছে কেন এই স্কুটি কিনবে এই স্কুটি কেনার পিছনে অনেক কারণ আছে শোভন ভাই আসলে বাজারের যে অবস্থা কারণ ডলার প্রাইসেস সবকিছু মিলে কিন্তু সবকিছুর দাম কিন্তু আপ হচ্ছে কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডে কিন্তু আপনাদের কথা চিন্তা করে এবং ভিউয়ার্স এর কথা চিন্তা করে কিন্তু সবসময় আমরা যেই প্রাইস ছিল প্রথমে এবং আমরা ওই প্রাইসে কিন্তু রাখার চেষ্টা করি ডলার প্রাইস বাড়ুক আর না বাড়ুক কোনো সমস্যা নেই প্রিন্স ওয়ার্ল্ডে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্যাশব্যাক অফার থাকছে এবং গিফট আইটেমও কিন্তু থাকছে সব মিলে কিন্তু আজকের ভিডিও হবে আর অবশ্যই আমরা জানিয়ে দিব যেহেতু শোভন ভাই প্রথমে বলেছে কেন এই স্কুটি কিনবেন কারণ এই স্কুটিটা এরকম একটা স্কুটি যেটা আসলে একটা ফ্রেন্ডলি বাজারের মধ্যে স্কুটি বলেন ইঞ্জিন স্পেসিফিকেশন অল ওভার দিয়ে একটা 100-এ 100 তাই আসলে স্কুটিটা কিনবে চার কি কি বিশেষ কারণ আছে দাদা শোভন ভাই এই স্কুটিটাতে রয়েছে আপনার 150 সেগমেন্টের ইঞ্জিন এয়ার কুলিং সিস্টেম এবং 9.90 BHP এবং 6500 RPM আছে স্কুটিতে এবং স্কুটির বডি কিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবই কিন্তু সুপার প্রিমিয়াম দেখা যাচ্ছে আপনি অন্য অন্য যদি ব্র্যান্ডের স্কুটি পারচেজ করতে চান তাহলে কিন্তু আপনারা 1,80,000 থেকে মিনিমাম 2,20,000 টাকা গুনতে হবে কিন্তু দেখা যাচ্ছে রিগেল র্যাপ্টরের যদি আপনি এই স্কুটিটা কিনেন ফোর্স ভার্সন 2 2024 মডেল এই স্কুটিটা কিন্তু আপনি সেম টু সেম ফিচারে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেন্ডলি বাজারের মধ্যে আমি প্রাইসটা ভিডিও শেষে আমি জানিয়ে দিব প্রাইসটা কতটুকু ফ্রেন্ডলি বাজারের মধ্যে আমরা এই স্কুটিটা নিয়ে আসছি এবং টেল লাইটটা দেখেন টেল লাইটটা কিন্তু একদম সুপার প্রিমিয়াম যথেষ্ট পরিমাণে কিন্তু আপনি আলো পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখানে যে নিচের লাইট আছে এখানে কিন্তু নাম্বার প্লেটের লাইটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি ইমার্জেন্সি কিন্তু চারটা লাইটও কিন্তু একসাথে আপনি জ্বলাতে পারবেন শুধু তাই না পিছনে যে চাকা রয়েছে চাকাটা কিন্তু আপনার 13 সেগমেন্টের কিন্তু রিম পাচ্ছেন তারপরে 130 সেকশনের টায়ার 130 60 এবং 13 সিরিয়ালে কিন্তু রিম আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এবং রিম দুইটা কিন্তু আপনার ডায়মন্ড কাটিং এর রিম করা আছে দেখতে পাচ্ছেন এবং দুইটা টায়ারই কিন্তু আপনার কর্ডিয়াল টায়ার এবং টিউবলেস টায়ার রেডিয়াল টায়ার কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আমি রিমগুলো একটু এই সাইড থেকে দেখে দিই রিমগুলো কিন্তু একদম ডায়মন্ড শেডের কিন্তু আপনার রিম আপনি অ্যাভেলেবল পাচ্ছেন শুধু তাই নয় শোভন ভাই সামনে কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন আর সামনের যে লাইটিং সিস্টেম থেকে শুরু করে ডে মোড নাইট মোড পার্কিং মোড সবই কিন্তু সুপার প্রিমিয়াম আর সামনের লুকটা দেখলেই মনে হবে আপনি একটা স্পোর্টস সেগমেন্টের বাইক রাইড করছেন কিন্তু আসলে কিন্তু এটা স্কুটি মানে একটা স্পোর্টস সেগমেন্টের বাইকে রাইড করলে আপনি যেরকম ফিলিংসটা পাবেন আপনি এই স্কুটিটাতে রাইড করলে ঠিক সেম টু সেম ফিলিংসটা আপনি অ্যাভেলেবল পাবেন শোভন ভাই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা ডিজিটাল ড্যাশবোর্ডটা দেখেন শোভন ভাই ফার্স্ট টাইম আমি বন্ধ করি বন্ধ করার পরে এখন আমি চালু করব দেখতে পাচ্ছেন একদম সাতটা কালারে কিন্তু রংধনুর মতো কিন্তু এই মিটারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই মিটারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর এই মিটারে কিন্তু আপনি উডোমিটার কিলোমিটার আরপিএম 3.1-3.2 থেকে শুরু করে ইভেন আপনি ঘুরেও কিন্তু এই মিটারে পাচ্ছেন তার পাশাপাশি এখানে কিন্তু আপনার অনেক কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে আপনি কিন্তু বোতল থেকে শুরু করে কফি সবকিছু কিন্তু আপনি এখানে রাখতে পারবেন আর এখানে একটা হোল্ডার আছে যেটাতে আপনি ব্যাগ থেকে শুরু করে আপনার হেলমেট প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন হ্যাঙ্গারের মতো আর এখানে কিন্তু আছে আপনার মোবাইল আর ছোটোখাটো কাগজপত্র হেডফোন টেডফোন সব কিছু কিন্তু ক্যারি করতে পারবেন সমস্যা হবে না আর আমি এখানে চাবির যে লকিং সিস্টেমটা আছে এটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই লকিং সিস্টেমটা কিন্তু আপনি চাইলে লক করে ফেলতে পারেন চাইলে কিন্তু একটা এখানে যে ম্যাগনেটিক সিস্টেম আছে এটা দিয়ে কিন্তু আপনি আনলক করতে পারবেন তারপর কিন্তু আপনি এখানে চাবিটা প্রেস করে বাইকটা স্টার্ট করতে পারবেন খুব সহজেই আর আপনি সিটটা কিভাবে খুলবেন এই যে দেখেন লকিং সিস্টেমটা শোভন ভাই এখানে আছে বাম সাইডে প্রেস করলে কিন্তু খুব সহজে কিন্তু সিটটা খুলে গেল সিটের নিচে কিন্তু শোভন ভাই হিউজ পরিমাণের স্পেস আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা অলরেডি রাখা আছে একদম ইনটেক কন্ডিশনে এখানে ছোটখাটো আপনার হাফ ফেস হেলমেট থেকে শুরু করে ব্যাগ তারপরে আপুরা যখন রাইড করবে স্কুটি তখন বেন্টি ব্যাগ রাখতে পারবে ছোটখাটো জিনিসপত্র কিন্তু ক্যারি করতে পারবে বই খাতাও ক্যারি করতে পারবে ইন
ইউনিভার্সিটিতে যাওয়ার সময়। আর এখানে কিন্তু টুল বক্স আছে, সবাই ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রয়োজনীয় যে টুলস গুলো আমাদের প্রয়োজন হয়, যেমন আপনার স্টার, তারপরে আপনার এলেঙ্গি ডালি, তারপরে প্লাগ খোলার যে ইয়াটা আছে ওইটা সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো তো দিয়ে দিবেন? হ্যাঁ, এগুলো সব স্কুটির সাথেই থাকবে। আর স্পেস কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। আর যে স্কুটির যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা কিন্তু 7.5 লিটার, আপনি কিন্তু চাইলে এখানে ফুয়েল লক আনলক কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আমি একটু দেখিয়ে দিই শোভন ভাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি 7.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন। আর তার পাশাপাশি এখানে মাইলেজের কথা যদি বলি, মাইলেজ কিন্তু আপনি 38-40 অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার সিটটা দেখেন, সিটটা কিন্তু অনেক বড় শোভন ভাই, রাইডিং পজিশন, পিলিয়ন পজিশন কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে স্পেস আছে। আর এটা কিন্তু জেলসি ব্যবহার করা হয়েছে, আপনি যদি সারাদিন স্কুটি রাইড করেন আপনার ক্লান্তি আসবে না। আর পিছনে গ্র্যাব রেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি লোহার একটা গ্র্যাব রেল। আর এখানে কিন্তু 4টা স্ক্রু সিস্টেম আছে, আপনি চাইলে এটা গ্রিল করে স্ক্রু দিয়ে কিন্তু আপনি এখানে চাইলে বক্সও লাগিয়ে নিতে পারবেন আপনার সুবিধার জন্য। এখানে অপশন দিয়ে দিয়েছে, হ্যাঁ অপশন দিয়ে দিয়েছে। আর যদি আপনি চান এখানে স্ক্রু দিয়ে বক্স লাগাবেন না, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু একজন বসে রাইড করতে পারবে, তিনজন বসে কিন্তু এই স্কুটিটাতে রাইড করতে পারবেন। আর এটা বডি কিট ফেয়ারিং একদম কিন্তু সুপার প্রিমিয়াম, ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, মনে হচ্ছে একটা মাস্কুলার একটা ভাব আছে স্কুটির মধ্যে। আর স্কুটিটা কিন্তু আপনার সিঙ্গেল সিলিন্ডারের, আর সামনের ফেয়ারিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবই কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা স্কুটিতে যা থাকা প্রয়োজন সবই কিন্তু আপনি শোভন ভাই এই স্কুটিটা পাচ্ছেন। আর বেসিক্যালি এই স্কুটিটা আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন আছে শোভন ভাই, দেখতে পাচ্ছেন সিলভার এবং ইয়েলো কালার মধ্যে বসে আছে, এবং আমার পাশে কিন্তু সিলভার এবং ব্লু কালার আছে, যার যেটা ইচ্ছা তারা কিন্তু নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ফার্স্ট ইয়ার কিন্তু আমি বলেছিলাম, শোভন ভাই বলেছিল স্কুটিটা কেন নেবে, স্কুটির স্পেসিফিকেশন আছে, দেখতে সুন্দর এটাও একটা বিষয়, প্লাস সবচেয়ে মূল যে বিষয়টা হলো এটা প্রাইস, এটার প্রাইস কিন্তু অনেক কম। আসলে বর্তমানে যে বাজার এবং বর্তমানে ডলার যে ক্রাইসিস সবকিছু মিলিয়ে কিন্তু সবকিছুর দাম বাড়ছে, আমরা আগে কিন্তু বলেছি। কিন্তু রিগেল র্যাপটর এই স্কুটিটা যদি নিতে চান আপুদের এবং ভাইয়াদের জন্য, কিন্তু এই স্কুটিটা পড়বে 1,85,000 টাকা। 1,85,000 টাকা থেকে 20,000 টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক অফারে আপনি নতুন বছরের জন্য ধামাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন 1,65,000 টাকা, শুধুমাত্র রিগেল র্যাপটর মোটরসাইকেল অফিসিয়াল শোরুম প্রিন্স ওয়ার্ল্ড থেকে। আমাদের দুইটা আউটলেট রয়েছে, চলে আসবেন। প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার ঠিক অপোজিটে আমাদের মাদার ব্রাঞ্চ, যেটা শোরুম 1, এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডস আরং এর শোরুমের অপোজিটে মোইন পেট্রোল পাম্পের পাশে কিন্তু আমাদের সেকেন্ড আরেকটা শোরুম। যারা ঢাকাতে আছেন ঢাকা শোরুমে চলে আসবেন, 10টা বাইক দেখে কিন্তু একটা বাইক ডেলিভারি নিতে পারবেন, এবং যারা আসতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সর্বনিম্ন 10,000 টাকা অ্যাডভান্স করে আপনি আপনার বাইকটি বুকিং করে ডেলিভারি নিতে পারেন সুন্দরবন, এসএ পরিবহন, পার্সোনাল পিকআপের মাধ্যমে বাইক হাতে পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করে দিবেন। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন স্বপন খান ব্লগস এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট অফার থাকে, এবং স্কুটিতে কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট আছে, এবং আপনারা পেয়ে যাচ্ছেন হেলমেট, ডাস্ট কভার এবং চাবির রিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।